একটা ঘটনা আমার নিজের দেখা সিলেটে বিবাহ শাদি করলেন একটা মেয়ের বাবা মাত্র এক বছর বিভিন্ন কষ্ট করে জায়গা জমি বিক্রি কইরা উনি সৌদি আরব চলে গেলেন দীর্ঘ একটা না নয় বছর দেশের বাড়িতে আসেন না বারবার ফোন করে বলে আম্মু এই মুহূর্তে দেশে আসলে আমার টাকার বরকত হয় না একা মা করতে টাকা চলে যায় এমনি সেমনি টাকা চলে যায় মরে বছর পর্যন্ত বিবি ধৈর্য ধরলেন সুখে দুঃখে সময় কাটাইলেন এক বছর বয়সের মেয়ে এই মেয়ের বয়স এখন নয় বছর ইমুতে বাবার সঙ্গে কথা বলে বাবারে হাসি দিয়ে আব্বা ডাকে বাবার মন গরম হয়ে যায় নয় বছর পরে হঠাৎ ফোন করে বললেন মা জানুয়ারির ফার্স্ট আমি টিকেট করতে ওকে করেছি 5 তারিখে বিমানবন্দরে এসে নামবো বিকাল 5টায় কুমিল্লার থেকে তোমরা গাড়ি ভাড়া কইরা এয়ারপোর্টে চলে আসবা মেয়েটা সারা রাত ঘুমায় না আগামীকাল আমার আব্বুর সঙ্গে দেখা হবে এক বছর বয়সে বাবা আমার বাংলাদেশে তুই সৌদি আরব চলে গেছি আগামীকাল আব্বুর সঙ্গে দেখা বিবি সারাটা রাত ঘুমায় না একটু ফর ফর শাড়িটা পাল্টা 10 বছর পরে স্বামীর সামনে যাব স্বামী দেখে যেন মন খুশি হয়ে যায় একবার এদিকে শুনো পাউডার মাখে আবার এদিকে আলোক সজ্জা করে মা সারা রাত ঘুমায় না 10 বছর পরে আমার ছেলের সঙ্গে দেখা বাবাই ঘুমায় না সকাল 8টায় গাড়িতে আসবে মেয়েটা সারা রাত জাগরণ থাকা বাবার জন্য একটা ফুলের মালা বানাইছে আব্বু ফোন করে বলছে মা তোমার জন্য আব্বুর সামনে চেয়ে নিয়ে আসতেছি তোমার বিবাহ হওয়ার ফলে তোমার জন্য যে গলার হার লাগবে গো মা বাবা তোমার জন্য এক সেট স্বর্ণ অলংকার আনছি মেয়েটা সারা রাত ঘুমায় না তখন বাবা প্লেন থেকে নামবে আমি আমার হার পাবো আমি আমার গলা আসেন পাবো আমি আমার বাবারে কি দেব সারা রাত সুযোগ থেকে মেয়েটা একটা ফুলের মালা বানাইছে এয়ারপোর্টে নামার পরে আব্বু যখন আমারে কোলে নিবে আমি আমার আব্বুর গলায় ফুলের মালাটা দিয়া আব্বুরে স্বাগত জানাবো সকাল 8টা বেলা গাড়িতে উঠা 3টায় যখন বিমান বন্দরে নামছে একটা গাড়ি দেখলে মেয়েটা চিল্লান মারে আম্মু এই যে আমার আব্বুর বিমান বলে মা এটা তোমার আব্বুর বিমান না 5টা বাজে তোমার আব্বুর বিমান আসবে একটা বিমান দেখলে চিল্লানি মারে এই যে বোধহয় আমার আব্বুর বিমান মাথার উপরে ঘুরতেছে 5টা 10 মিনিট আগে বাবা এয়ারপোর্টের কাছে বিমানটা যখন ঘুরুন দিছে মেয়েটা ডাকতে বলে আম্মু এই যে আমার বাবার বিমান বলে হা এটা তোমার আব্বুর বিমান বিবি মুসকে মুসকে হাসে বাবার মনে বড় আনন্দ মায়ের মনে বড় আনন্দ শিশু বাচ্চাটা বারবার ফুলের মালাটা রেডি করে আমার আব্বু ভাই হবে বাবার গলায় ফুলের মালাটা দিব 5টা বাজে বিমান নামছে 1 নম্বর 2 নম্বর গেটে দিয়া শত শত মানুষ বাহির হয় বিভিন্ন রকমের মাল সামান আনিয়া প্রত্যেকের মনে মনে আনন্দ কিন্তু একটা মানুষ বাহির হইলে মা বাবা দৌড় দিয়া যায় গিয়া দেখে যে আমার ছেলেরা আবার দৌড় দিয়া যায় গিয়া দেখে যে আমার ছেলেরা আরেকটা লোক আসলে দৌড় দিয়া দেখে মেয়েটাই যে আমার আব্বুরা মানুষ সাত বাহির হয়ে যাইতেছে কিন্তু সুমনের কোনো খবর নাই এলাকার একটা লোকের দেখে বাবা জিজ্ঞাসা করেন বাবা আমার সুমনও তো এই বিমানে আসার কথা সব মানুষ বাহির হয়ে গেল আমাদের সুমন আসে না কেন ছেলেটা কান্না দিছে আঙ্কে মনে কিছু দিয়েন না আঙ্কে চাষা মনে কোনো ব্যথা দিয়েন না সুমনে আমাদের সঙ্গে একই ফ্লাইটে আসছে তবে কষ্ট করে 5 নম্বর গেটে চলে যা গতকাল সুমনে মারা গেছে মারা যাওয়ার পরে খবরটা আমাদেরকে জানায় নাই আপনারা চিন্তা করে যাইবেন আমরা ব্যবস্থা করে লাশটা একই বিমানে নিয়ে আসি 5 নম্বর গেটে চলে যা দৌড় দিয়া 5 নম্বর গেটে যখন গেলে সুমনের লাশটা ডাক্তার দিয়ে যখন বাহির করছে মেয়েটা ফুলের মালাটা হাতের মধ্যে নিয়ে মন
নিজেকে শক্তি দিয়ে পড়লা 10 বছর পরে সামনে সামনে যাব মা শিক্ষা দিয়ে অজ্ঞান হয়ে যায় বাবা শিক্ষা দিয়ে অজ্ঞান হয়ে যায় বাবা টাকার গরম দেখে না 10,000-20,000 কোটি টাকার গরম দেখায়ও না 10টা বাড়ি তোমার গরম দেখায়ও না নিজের মনটাকে নরম করো আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জি হয়ে যাও আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়াউমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু ওই দিনের কথা স্মরণ করো যেই দিন আমি আমার নবীর অপমান করব না নবীর সঙ্গে যেই সমস্ত মুমিনেরা চলে নবীর সঙ্গে যে মুমিনদের সম্পর্ক ওই মুমিনদেরকে আমি অপমান করব না আল্লাহ তাআলা নবীদেরকে অপমান করবে না মুমিনদেরকে অপমান করবে না বাবা সময় সে টাইমম দিকে যাইতে পারলাম না অনেক যুবক তরুণ অনেক মুরুব্বি বাবা এই মাহফিলের মধ্যে বসা আমি নজির আহমদ আপনা একটা আপনাদেরকে উপদেশ দেই আপনা একটা আবেদন জানায় যায় আমার বলার কোনো শেষ নাই আপনাদের বলার কোনো শেষ নাই সূরাতুত তাহরিমে আল্লাহ তাআলার ঘোষণা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ প্রত্যেকে আল্লাহ তাআলার ভয় করো তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা ফাতি দিলে তওবা করে আল্লাহ বল নামাজ কাজা করছি আর নামাজ কাজা করব না আরে বলাবাদের সাথে বেয়াদবি করছি আর বেয়াদবি করব না মা বাবার কান্না বল না আসা রব্বুকুম আইয়ু কাফির আনকুম সাইয়াতিকুম ফাতি দিলে যদি মাবুদের কাছে কান্নাকাটি করি দুইশের রাকাত নামাজ করে যদি তওবা করে আল্লাহ জিনার কাজ করব না এই নিয়ে গুনাহ করব না আমার আল্লাহ তাআলা খুশি হইয়া গুনাহগুলো তো শুধু maaf করে দিবেন এমন নয় যেই পরিমাণ গুনাহ ছিল ওই পরিমাণ নেকি দিয়া আমার বান্দারে খুশি করিয়া দিবে ওয়ায়ুদ এরকম জান্নাতিন তাজরিমিন তাহতিয়াল আনহার এমন একটা জান্নাত আমার মাবুদ দিবে যেই জান্নাতের তলদেশে চারটি নহর প্রবাহমান মাসালুল জান্নাতিল লাতি ওয়াইদাল মুত্তাকুন ফিয়া আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগাইয়ার তুআমু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন বিশুদ্ধ পানির নহর বিশুদ্ধ দুধের নহর বিশুদ্ধ শরাবের নহর কত শ্বাস কত শ্বাস কত শ্বাস বাইদা আল্লাহ তাআলা যে শরাবটা পান করবে ওই শরাবের রং হবে সাদা লা ফিয়া গাউলুন ওয়ালা হুম আনহা ইউজাফুন ওই শরাব ছেলে মাথা ব্যথা করবে না মাথার মধ্যে চক্কর দিবে না ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফি শরাব খাওয়ার পরে বান্দার দিল সাঙ্গা শরীরটা যখন সাঙ্গা সাঙ্গা সব হয়ে যাবে পাশে থাকবে 70-72 জন জান্নাতের হুর পরি তার নাম না বাইদ মাকনুন এক একটা হুর পরি এত সুন্দরী হবে রে বাবা ডিম লুকায়া রাখলে ডিমের মধ্যে যেমন কোন স্পট নাই কোন দাগ নাই আল্লাহ বলেন আমার মুমিন বন্ধুদের জন্য এমন হুরের ব্যবস্থা আমি করেছি যেই হুরের দাগ নাই কোন রকমের এরকম ভাবে কালিমা নাই কলঙ্ক নাই এই জন্য যুবক তরুণ বাবারা মুরব্বী বাবারা অনেক বুজুর্গ বুজুর্গ আলেম ওলামা আজকের এই মজলিসে আসবে বয়ান শুনিনা আগামী দিনের জন্য প্রস্তুতি নেই তাহলে সারা শহীদ হয়ে আলেম ওলামার সামনের কাতারের মানুষ তারা সামনে থাকবে আমি পিছে থাকবো আমার মান মর্যাদা বাড়বে কিন্তু পিছনের মানুষ সামনে চলে গেলে সামনের মানুষ পিছনে ধাক্কায় ফালাইয়া দিলে এটা সফলতার লক্ষণ না বরং এটা মরণের লক্ষণ জয় বলেন ঠিক কিনা একমাত্র মুসলমান যেই সমাজের মধ্যে আলেম ওলামা আছে জনগণের তুলনায় নেতৃত্ব দেওয়ার উপযুক্ত একমাত্র নবীর ওয়ারিস আলেম ওলামাগণ জোরে বলেন ঠিক কিনা পরিষ্কার একটা সংক্ষেপ কথা কোনো বয়ান না বিশাল মজলিস লক্ষ লক্ষ মানুষ আল্লাহর নবীও সেখানে আছেন আজান একামত যখন শেষ
উনি স্বপ্নে দেখেন আল্লাহর নবী ইমামতি না করে ইমাম ওনার আব্বা দেখা তো ওনার মনে আনন্দের কোনো শেষ নাই আমার আব্বা উপযুক্ত নেতা হয়ে গেছে আমার আব্বা অনেক শিক্ষিত হয়ে গেছে নবীজির পিছনে দুইয়া আমগো আব্বা ইমামতি করে কিছু কিছু মানুষ মনে করে আলেম ওলামা করে পিছনে দুইয়া আমগো দাদা মাতবর বড় বড় মুক্তি মহাদেশ কানে ধইরা পিছনে নামাই দিয়া আমার কাকা মাতবর ভালো ভালো দামি দামি মানি মানি পুরুষ লোকগুলোর পিছনে দুইয়া মেয়ে লোক বেন্টি ব্যাগ নিয়া টাকা পয়সার থেকে সব কিছু মাতবর মেয়ে লোক কিছু লোক মনে করছে পুরুষ পিছনে দুইয়া আমরা মহিলা মানুষ আমরা আগে আগে টাকা দেই কথা বলি মাতবরি করি আমাদের দাম অনেক বাড়ছে স্বপ্ন দেখা ওনার আনন্দের কোনো শেষ নাই আল্লাহ গো আব্বারে এত দামি বানাইছি নবীর পিছনে দুইয়া আমাদের আব্বা ইমামতি করে আলেম ওলামা পিছনে দুইয়া নামাজ নাই রোজা নাই দিন নাই টুপি নাই দাড়ি নাই কর্তা নাই কলমা নাই মাইমাতুরি করে কিছু লোক মনে করছে দাম বাড়ছে দাম বাড়ছে এই স্বপ্ন দেখা আল্লামা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই স্বপ্নের বড় ব্যাখ্যাবিদ রাত্তার কাছে স্বপ্ন বলতে নাই স্বপ্নের ব্যাখ্যা সকলে জানে না কানবী আলাইহির রহমান বলছেন এখন স্বপ্ন দেখারও লোক নাই স্বপ্নের ব্যাখ্যা করারও লোক নাই এক লোক স্বপ্নে দেখেন উনি সাতটা কোরআন শরীফের উপরে প্রস্তাব কইরা কোরআন শরীফগুলোকে ভিজাইয়া ফেলছেন লোকটা সারা রাত ভয়ে ঘুম আসে না কি স্বপ্ন দেখলাম রাস্তার কাছে বললেই মানুষ আমাকে জোতা ফিতা করবে তুই কি স্বপ্ন দেখলি সাহস করা মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন স্বপ্নের কথা বললেন মোহাম্মদ ইবনে সিরিন ওনার দুই গালে চুমা খাইলেন কপালের মধ্যে চুমা খাইলেন ওনাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন দইলা বললেন বাবা পেরেশান হবেন না আপনি মোবারক স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নের ব্যাখ্যা হলো এই আল্লাহ তাআলা আপনাকে সাতটা ছেলে সন্তান দান করবেন এবং সাতটা ছেলে পবিত্র কোরআনের হাফেজ হবেন জোরে বলেন সুবহান হার লা যাইমুন কি নয়শা নয়ান হার লা যাইমুন কি নয়শা নয়ান গুফতার মে রফতার মে আল্লাহ কি বুরহান কাহারি ও কাফারি ও কুদ্দুস ও জবরুত ই চার আনাসের রুতবান তাই মুসলমান আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই বহুত বড় আলেম বহুত বড় লেখক বহুত বড় গবেষক উনি ওনার রেসালার মধ্যে নিজে লেগেছেন একজন আল্লাহওয়ালা মুরব্বী মানুষ এলাকা নিয়ে হেঁটে যায় বিশাল বড় কবরস্থান কবরস্থান দেখে তিনি মুরাকাবা করলেন মুরাকাবা করে দেখেন পুরো কবরস্থানে আজাব চলতেছে কারামাতুল আউলিয়াই হকুন প্রত্যেকটা কওমি মাদ্রাসায় দেওবন্দের সিলসিলার মাদ্রাসায় সরে আকায়েদ নামক কিতাব পড়ায় মেসকা শরীফের জমাতে এই কিতাব কারামাতটা সো আছে আমিও কিতাবটা পড়াই আজ থেকে প্রায় 24 বছর ওই সরাকের কিতাবের মধ্যে লেখা কারামাতুল আউলিয়াই হকুন ওলি আল্লাহদের কাশ্প কারামত সত্য নবীদের মর্যাদা সত্য কিছু কিছু লোক যারা মজহাব মানে না ইমাম আজম মানে না তারা কারামতকেও বিশ্বাস করে না কারামত সাহাবা পড়ে পড়ে দেখে কারামাতুল আউলিয়া পড়ে পড়ে দেখে দুই একটা কিতাব পড়ে পড়ে বাবা নিজের ইমান আমলকে ধ্বংস করবেন না ওলিয়ানদের কারামত সত্য নবী রসুলদের মর্যাদা সত্য মুরাকাবা করে দেখালে প্রত্যেকটা কবরে আজাব প্রত্যেকটা কবরে মুসিবত দোয়া দরুদ করে চলে গেলেন একে একে তিন দিন মুরাকাবা করলেন তিন দিন তিনি আজাব গজব দেখালেন চতুর্থ দিন মুরাকাবা করে দেখেই একটি
শরীফ হইলেন কাফন দাফন শেষ করিয়া
মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন, হুজুর এই স্বপ্নের যে এই ব্যাখ্যা আমার তো মাথায়ও ধরে নাই, আপনি কেমনে বুঝলেন যে আমার আব্বার মরণ কাছে, মৃত্যু নিকটবর্তী হয়েছে, বাস্তবতা পাইলাম, এই স্বপ্নের এই ব্যাখ্যা বুঝলেন কিভাবে? মোহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবাদি পড়ি তো আমরা বুঝছি এইভাবে, আপনি আল্লাহর নবী হলেন ইমাম, যেখানে যাবেন সেখানে নবী ইমাম, সাইয়েদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, নবী ইমাম থাকবেন সামনে, মুসল্লি থাকবে পিছনে, মুসল্লি পিছনে থাকলে মুসল্লির মর্যাদা বাড়ে, মেয়ে লোক পিছনে থেকে স্বামীকে আগে রাখলে মেয়ে লোকের দাম বাড়ে, ওস্তাদকে সামনে রেখা ছাত্র পিছনে থাকলে ছাত্রের দাম বাড়ে, শিষ্যকে সামনে রেখা মুরিদ পিছনে থাকলে দাম কমে না বরং এতে দাম বাড়ে, অনেক বাড়ে, অনেক বাড়ে, অনেক বাড়ে, জোরে বলেন ঠিক কিনা?